একজন ইমাম সাহেব সে দুর্বল কিছু নয়, মানুষের ইমামতি একজন ইমাম স্বল্প বেতনে সে চাকরি করে, স্বল্প বেতনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়, অনেক কিছু ত্যাগ করে, অনেক কিছু কুরবানি করে, জিম্মাদারি পালন করে, আর এভাবে যদি হক্কতা বলার কারণে চাকরিটা চলে যায় তাহলে কোন দেশে আমরা বসবাস করি? আপনাদের সামনে শেয়ার করব চিটাগং ফটিকচুরি উদয় পাথর গ্রামের একটা ঘটনা যেটা অত্যন্ত নেককার এবং দুঃখজনক। বিষয়টা হলো একজন ইমাম সাহেবকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন একজন ইমাম সাহেব যে মহল্লায় তিনি ইমামতি করেন তিনি হাফেজ মাওলানা মুফতি মজিবুল হক সাহেব, অত্যন্ত ভালো আলেম এবং ধার্মিক তাকওয়া ভিত্তিক জিন্দিগি অবলম্বন করেন। তার মহল্লাতেই একটা বিয়ে অনুষ্ঠানে ডিজে পার্টি, নাচ গান হয়, কনসার্ট হয়, সেটার প্রতিবাদ করার কারণে তার চাকরি চলে গিয়েছে, সে একটা বিপদে পড়ে গিয়েছে, তার পাশে কেউ নাই। ঘটনা কি? ঘটনা হলো তিনি বলেছেন যে তোমরা যদি ডিজে পার্টি গান বন্ধ না করো, বাদ্যবাদ্যা যন্ত্র যদি বন্ধ না করো আমি সেই বিয়ে পড়াতে যাব না। ঠিক এভাবে উনি প্রতিবাদ করলেন, ওরা গান বাজাচ্ছে, নাচছে, গাইছে। রাত একটার সময় ইউপি চেয়ারম্যান তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে সেটা বন্ধ করে দিল। তো সকাল হতে না হতেই ইমাম সাহেবের নামে নোটিশ এসে গেল যে আপনার চাকরি শেষ। অথচ উনি এই মসজিদে অনেক বছর ধরে ইমাম খতিব, পাশে একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, যে মাদ্রাসার প্রিন্সিপাল তিনি, সব কিছু থেকে এলাকাবাসী ওনাকে বিদায় দিয়ে দিল। বিষয়টা একটু ভাবেন মুসলিম ভাই বোনেরা, আজকে যারা ইমাম, আমি নিজে একজন ইমাম খতিব, আমি একজন ইমাম, আমার চাকরিটা যদি হঠাৎ করে এভাবে চলে যায় তাহলে আমার কেমন লাগবে? একটু প্রতিবাদী হয়ে বলতে চাই, যে ফ্যামিলির উগ্রতা বা হুমকি ধমকির কারণে মসজিদ কমিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে ইমাম সাহেবকে বের করে দিতে হবে, এমনকি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মসজিদের সভাপতি মহোদয় বলছেন যে এখন রিয়াং ছেলেরা ভালো না, তারা খুব খারাপ, কোন যদি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ইমাম সাহেবকে যদি কোনো অ্যাটাক করে সেটা দায় এবার কে নেবে? কে নেবে মানে আপনারা পুরো কমিটি নেবেন, আপনারা পুরো কমিটি তার সিকিউরিটি দিয়ে তাকে হেফাজত করে ইমাম সাহেবের দায়িত্বে বহাল রাখার চেষ্টা করবেন। অথবা ওই যে সমাজে যে ফ্যামিলিটা এই অন্যায় করেছে তাদেরকে সমাজ থেকে চুপ্ত করবেন সবাই মিলে। আপনারা কি মনে করেছেন ইমাম সাহেব শুধু আল্লাহ আকবর বলে পাঁচ বেলা নামাজ পড়াবে? পাঁচ বেলা নামাজ পড়ানো শুধু ইমামের দায়িত্ব না, ইমাম টোটাল সমাজের লিডার। বুখারী শরীফের হাদিস দেখেন, আবু দাউদ শরীফের হাদিস দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন। ইমাম হলো দামিন, দামিনের সবচেয়ে সহজ অর্থ যেটা দায়িত্বশীল, জিম্মাদার। এই সমাজে কুসংস্কার, বিদআত, ভণ্ডামি, দিনের ব্যাপারে ইফরাত তাফরিত সব কিছুর কন্ট্রোল ব্যাক ইমাম সাহেব করবেন, তিনি পথ দেখাবেন মানুষকে। এই জন্য এই হাদিসের শেষে নবীজি বলেছেন আল্লাহুম্মা শিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। আজকে যারা চিটাগংয়ের এই ঘটনা ঘটিয়েছে, ফটিকছড়ির উদয় পাথর গ্রামে যারা ইমাম সাহেবের চাকরিটাকে খেয়ে দিয়েছে, ইমাম সাহেবকে যারা গ্রাম থেকে বের করেছে, আমি তাদেরকে বলবো আপনারা সতর্ক হন এবং ওই সমাজের ওই সোসাইটির প্রত্যেকটা মানুষের উচিত এক হয়ে ইমাম সাহেবকে চাকরিতে আবার নিয়ে আসা এবং ইমাম সাহেবকে পূর্ণ ক্ষমতা দিয়ে এলাকার মধ্যে যেন তিনি দিনের প্রচার প্রসার এবং দিনের স্বার্থে, মুসল্লিদের স্বার্থে, তাওহিদি জনতার স্বার্থে যেন কাজ করতে পারে সেভাবে সুযোগ তৈরি করে দেওয়া। আজকে যদি ইমাম সাহেবদেরকে এভাবে সামান্য বিষয়ে তার চাকরি চলে যায় সামান্য বিষয়ে যদি ইমাম সাহেব মুখ খুলতে না পারে তাহলে তো এভাবে আসলে হয় না। একজন ইমাম সাহেব সে দুর্বল কিছু নয়, মানুষের ইমামতি একজন ইমাম স্বল্প বেতনে সে চাকরি করে, স্বল্প বেতনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়, অনেক কিছু ত্যাগ করে, অনেক কিছু কুরবানি করে, জিম্মাদারি পালন করে, আর এভাবে যদি হক্কতা বলার কারণে চাকরিটা চলে যায় তাহলে কোন দেশে আমরা বসবাস করি? কে কাকে বুঝাবে? একটা সমাজ, পুরা সমাজের টিম, সমস্ত মুসল্লিরা মিলেও কি ওনার চাকরিটা ঠিক রাখা যায় নাই? পুরা সমাজের সবাই মিলেও কি ওনার পক্ষে, ওনাকে সাপোর্ট দিয়ে ওনার ভিত, ওনার পাটা একটু মজবুত করার কোনো সুযোগ ছিল না? এই জন্য আমি বলবো প্রত্যেকটা সমাজের ইমাম সাহেব ভাইদেরকে বলবো, আমি একজন ইমাম সাহেব,
আমার অবস্থা আপনার অবস্থা এরকম যেন না হয়। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা নেওয়া দরকার, চাকরি করব, আল্লাহর ঘরের খাদেম হিসেবে ইমামতি করব, কারো গোলামি নয়, 10,000 টাকা বেতনের গোলামি নয়। সমস্ত বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, ইমামতি এটা কোনো গোলামি নয়। একটা মানুষ হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, ডক্টরেট অর্জন করেছে, 20 বছর পড়াশোনা করে, একজন ইমাম যখন জায়নামাজ ইমামতির দায়িত্ব নিয়ে দাঁড়াবে, আর মূর্খ একজন কমিটির লোক সুদকুর ঘুষকুর সে যদি ইমামকে ভুল ধরে সেটা হয় না। হ্যাঁ, যদি আমি দিনের ক্ষেত্রে ভুল করি ভুল ধরা যাবে, কিন্তু সামথিং বিষয় ইমামকে না চাবাবে সেটা সুযোগ নেই। এই জন্য সম্মানিত ওলামায়ে কেরাম মহোদয়কে বলবো, আমরা যদি এক পথে তাওহীদের উপরে এসে নবীর সুন্নার উপরে এসে হকানিয়তের ঝান্ডা যদি আমরা ধরতে পারি, এই মসজিদ থেকে আমি আমার সমাজকে ঠিক করতে পারবো। ভাই, আজকে যদি আমরা ঢিল হয়ে যাই, ইমামতিটাকে যদি গোলামির মতো মনে করি যে চাকরি এখানেই করতে হবে, তাহলে আমার জবান বন্ধ হয়ে যাবে, হকের আওয়াজ আসবে না। কমিটির লোক যদি সুদকুর থাকে, সুদের ব্যাপারে আমি বলতে পারবো না। কমিটির লোক যদি জিনাকুর থাকে, জিনার ব্যাপারে আমি বলতে পারবো না। কমিটির লোক যদি ঘুষকুর থাকে, ঘুষের বিরুদ্ধে আমি বলতে পারবো না। এই জন্য আমরা প্রতিবাদী হয়ে বলতে চাই, এই চাকরিটাকে এই চিটাগাংয়ের ফটিকচুরির পাথর উদয় পাথর গ্রামের যে ভাইকে এভাবে একটা হেনস্থার মুখে পড়তে হয়েছে হক কথা বলার কারণে, ওনার পাশে স্থানীয় ওলামায়ে কেরাম একসাথে হয়ে ওনাকে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ।